ক্যালেন্ডারের পাতা উল্টাতে চলল ডিসেম্বর, সপ্তাহ কাটিয়ে দিয়েছে পৌষ, কিন্তু কোথায় গেল শীত? রাত বা ভোরে থেকে শীত শীত লাগলেও বেলা বাড়লেই ঊর্ধ্বমুখে পারদ। এই শীত এই গরমের ফাঁক দিয়ে ঘরে ঘরে ঢুকে পড়েছে সর্দি কাশি জ্বর, কাবু 8 থেকে 80, উপসর্গ তীব্র হাঁচি কাশি, নাক লাল হওয়া, নাক দিয়ে জল পড়া, প্রচন্ড মাথা ভরা, ঘুষঘুষে জ্বর। কিন্তু ঠান্ডা লেগে শরীর খারাপ নাকি অ্যালার্জি, কোনটা কাবু করেছে বুঝবেন কি করে? অ্যালার্জি বাড়িতে থাকলে রাত্রে শোবার পরে পরের দিন সকালে ভালো হয়ে যায়, বিকজ সারা রাতে শরীর অ্যালার্জেনটাকে হটিয়ে দিয়েছে আস্তে আস্তে। কিন্তু ভাইরাল ইলনেস হলে সেটা হবে না, আর অ্যালার্জি এই ধরনের ইলনেসেতে জ্বর অত বেশি হয় না, ভাইরাল হলে জ্বরটা উইল অলসো বি এ প্রমিনেন্ট সিমটম। চিকিৎসকদের পরামর্শ, অ্যালার্জি হলে কি থেকে তা হচ্ছে তা খুঁজে বের করতে হবে, তারপর ব্যবস্থা নিতে হবে সেই মতো। অ্যালার্জি হোক বা ঠান্ডা লাগা, উপসর্গে মিল থাকলেও চিকিৎসার ধরন কিন্তু আলাদা, তাই ডাক্তার না দেখিয়ে ওষুধ খেতে বারণ করছেন চিকিৎসকরা। দুক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের দরকার নেই, ভাইরাল হলেও সেটা সেলফ লিমিটিং, অ্যালার্জিকও মোস্টলি সেলফ লিমিটিং, এবং কিছু কিছু জায়গায় অ্যালার্জি এক্সপোজার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বারবার কুয়াশায় আটকে পড়ছে শীত, তার উপর বাতাসে বাড়ছে ধুলিকণার পরিমাণ, এই পরিস্থিতিকে হাতিয়ার করে দাপট দেখাচ্ছে সর্দি কাশি। কুয়াশা কাটলে জাঁকিয়ে শীত পড়বে বলে আশা, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বড়দিনের আগে সেই সম্ভাবনা কম, ততদিন সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ, কলকাতা।